শুক্রবার পবিত্র বিধানসভায় 2023 থেকে 2024 সালের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। মোট 27,654.40 কোটি টাকার বাজেট পেশ করেন তিনি। রাজ্যের সমস্ত অংশের মানুষের জন্য কিছু না কিছু এই বাজেটে ধরা রয়েছে। মহিলা, ছাত্রছাত্রী, যুব সমাজ, ধর্মীয় সংখ্যালঘু, সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মী সহ সকল অংশের মানুষের জন্য সরকার বাজেট পেশ করেছেন। এই জনকল্যাণমুখী বাজেটের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভা সদস্য সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে বিজেপি ত্রিপুরা প্রদেশ। শনিবার দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। 13টি প্রকল্পের ঘোষণা করা হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের জন্য বাজেটে অর্থ বরাদ্দ হয়েছে 4,939 কোটি টাকা। সড়কের ক্ষেত্রে 1,360 কোটি, স্বাস্থ্যক্ষেত্রে 1,756 কোটি টাকা, কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে 1,436 কোটি টাকা বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। এই ঐতিহাসিক বাজেট পেশ করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। সার্বিক উন্নয়ন এবং বিশেষ করে আমন ধান উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা হবে, যার ফলে লক্ষ্যমাত্রা 1.16 হেক্টর জমিকে সেই আওতায় আনা হবে। তার জন্য এই বাজেটে প্রায় 10 কোটি টাকা সেখানে বাজেটে প্রভিশন রেখেছে এবং সেটা রাজ্যের আমাদের যে কৃষি ব্যবস্থা সেটা আমাদেরকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে এটা বিশেষ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। মুখ্যমন্ত্রী প্রাণী বিকাশ যোজনা, এই আমাদের এই রাজ্যে পশুপালন ক্ষেত্রে সার্বিক উন্নতি এবং নতুন নতুন প্রকল্পের মাধ্যমে যাতে আমাদের এই রাজ্যের যুবক যুবতীরা বিশেষ করে অগ্রসর হয় এবং তাদের তারা যাতে এই ক্ষুদ্র দুগ্ধ শুকর পালন প্রকল্পে ঋণের মাধ্যমে যাতে তারা করতে পারে এবং ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা।